আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আবারও আজকে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের অনলাইন ভিডিও ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পরিচয় পর্ব। মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক কমপ্লেক্স, ভোলা। আজকের পাঠ দশম শ্রেণী রসায়ন, পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। আসো এখন আমরা সবাই ছবি দেখি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? খাবার লবণ। খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। আমরা একটা পাত্রে খাবার লবণ নিলাম। খাবার লবণ কি কি উপাদান দ্বারা গঠিত? খাবার লবণে সোডিয়াম আর ক্লোরিন আছে। সোডিয়াম ও ক্লোরিন উপাদান দ্বারা খাবার লবণ গঠিত। এরপর আসো, সোডিয়াম ও ক্লোরিনের উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে কি বলে? সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হওয়াকে কি বলে? সোডিয়াম ও ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হওয়াকে বলা হয় বন্ধন। তাহলে আমরা এখানে কি জানলাম? বন্ধন কি বা কাকে বলে? খাদ্য লবণের উপাদানগুলো কি কি? খাদ্য লবণ কি? এবার আরেকটি চিত্র আমরা পর্যবেক্ষণ করি। এখানে দেখো, সোডিয়ামে সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে। তাহলে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস। সোডিয়াম একটি ইলেকট্রন দান করে অষ্টক পূর্ণ করেছে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করেছে। তাহলে সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে? হ্যাঁ, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টি হয়েছে। কোন বন্ধন সৃষ্টি হয়েছে? আয়নিক বন্ধন। এবার দেখো, আমাদের আজকের পাঠ আলোচনা করব যা নিয়ে, তা হলো আয়নিক বন্ধন। কী নিয়ে আলোচনা করব? আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন, এই আয়নিক বন্ধন পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, আয়নিক বন্ধন কী তা বলতে পারবে, ক্যাটায়ন ও অ্যানায়ন বল বর্ণনা করতে পারবে, আয়নিক বন্ধনের গঠনের কৌশল ব্যাখ্যা করতে পারবে, মোলের ইলেকট্রোবিন্যাসের চিহ্নিত চিত্র এবং অণুর আয়নিক বন্ধন গঠনের ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। আমরা ছবিতে যে লোকটি দেখতে পাচ্ছি, লোকটির নাম কি তোমাদের জানা আছে? ওয়েল্টার্স কোর্সেল 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেছিলেন। ওয়েল্টার কোর্সেল 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। তার জন্মমিত্র হলো 1853 সালে 16 সেপ্টেম্বর, মারা যান 1927 সালে 5ই জুলাই। তার আবিষ্কৃত আয়নিক বন্ধন আমরা আজকে আলোচনা করব। এখানে দুটি মূলের কথা বলা আছে, দেখো, এ মূল আর বি মূল। তাহলে এ প্লাস আর বি মাইনাস, টোটাল এ আর বি মিলে একটি যৌগ গঠন করেছে, এ বি যৌগ। দেখো, এ থেকে দুটি ইলেকট্রন বি মূল চলে গেছে, তাহলে এ আর বি একটা বন্ধন গঠন করেছে, এ বি যৌগ গঠন করেছে। তো ধনাত্মক চার্জযুক্ত পরমাণু কোনটা? যেটা ইলেকট্রন দান করেছে, যেখান থেকে ইলেকট্রন চলে গেছে, সেটা হলো ক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। অ্যানায়ন যেই মূলের ইলেকট্রন গ্রহণ করে সেটা ঋণাত্মক, আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। এবার তোমাদের একক কাজ লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা 9। দেখো, লিথিয়াম ও ফ্লোরিন পরমাণু
ইলেকট্রোমিনাসের চিত্র অঙ্কন করেছো অবশ্যই। এবার মিলিয়ে নয় চিত্রের সাথে এখানে যে চিত্রটা আছে, লিথিয়াম পারমাণু সংখ্যা তিন, প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, আবার আসে ক্লোরিন, প্রথম শক্তি স্তরে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন আছে। দেখো এই ইলেকট্রনগুলো লিথিয়াম ইলেকট্রনগুলো টু ওয়ান আর ফ্লোরিন টু সেভেন, এবং লিথিয়াম ও ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসে চিহ্নিত চিত্র। এবার লিথিয়াম ও ফ্লোরিনের মধ্যে বন্ধন ঘটানোর সময় কে ক্যাটায়ন কি অ্যানায়নে পরিণত হবে? আমরা জানি যে মৌলটি ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত সেটা হলো ক্যাটায়ন। লিথিয়াম একটি ইলেকট্রন দান করেছে, তার করবে লিথিয়াম হবে কি প্লাস লিথিয়াম ক্যাটায়ন, আর যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করে সেটি হলো অ্যানায়ন, ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, ফ্লোরিন হবে অ্যানায়ন। সোডিয়াম ও ফ্লোরিনের চিহ্নিত চিত্র এখানে ছবির সাথে আপনার পরিচিত হলাম, সোডিয়াম এগারো ও ক্লোরিন সতেরো, ইলেকট্রন বিন্যাস দুটো দেখিয়ে দিলাম। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো দুই আট এক, ক্লোরিন হলো দুই আট সাত। এখন সোডিয়ামের সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন চলে যাবে, সেটা ক্লোরিন গ্রহণ করবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড গঠন এভাবে এভাবে অঙ্কন হবে যে সোডিয়াম ক্লোরিনের বিক্রিয়া সোডিয়াম ক্লোরিন উৎপন্ন হয় কীভাবে। চিত্রের দিকে তোমরা ভালোভাবে তাকাও তাহলে বুঝতে পারতেছ। সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড একত্রে কী হয়ে গেল লবণ, কী হলো লবণ। সোডিয়ামের নিকটবর্তী একটি ইলেকট্রন দান করে সোডিয়ামের নিকটবর্তী নিউক্লিয়ার ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যেটা নিষ্ক্রিয় গ্যাস টু এইট। আবার ক্লোরিন আয়নের চার্জ গঠন একটি ইলেকট্রন গ্রহণ করে, দেখা গেছে আগে এগারোটি প্রোটন চার্জ, দশটি ইলেকট্রন চার্জ মাইনাস মোট একটা ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন সেটা কী করবে ক্লোরিনকে দান করবে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে আরেকটি ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দুইটাই দেখতে পাচ্ছি, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তাহলে এটি ইলেকট্রন আদান প্রদান হয়েছে, সোডিয়াম দান করেছে ক্লোরিন গ্রহণ করছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন গঠিত হয় তাকে কী বলি আমরা, আয়নিক বন্ধন বলি, কী বলি আয়নিক বন্ধন বলি। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, আর আয়নিক বন্ধনের মধ্যে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এর ক্যাটায়ন কোনটি আর অ্যানায়ন কোনটি আমরা জানি, সোডিয়াম একটি ইলেকট্রন দান করেছে সোডিয়াম হলো ক্যাটায়ন, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, যেটা গ্রহণ করে সেটা মাইনাস ঋণাত্মক, সেটা হলো অ্যানায়ন। তো তোমাদের দলগত কাজ এখানে দেখো, রিসার্চ করে নাও, ম্যাগনেসিয়াম অক্সাইড ইলেকট্রন বিন্যাসের চিত্র অঙ্কন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাগনেসিয়াম অক্সাইড বন্ধন গঠনের সময় ম্যাগনেসিয়াম অক্সিজেনের কতটি ইলেকট্রন দান ও গ্রহণ করে? ম্যাগনেসিয়াম টু প্লাস দুটি ইলেকট্রন, অক্সিজেন দুটি ইলেকট্রন, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন দান করবে, অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন দান করলে সেটা হবে নিউক্লিয়ার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে নিউক্লিয়ার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এমনি ক্যালসিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ এবং কেন বলো? ক্যালসিয়াম সর্বশেষ একসাথে দুটি ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করে। ম্যাগনেসিয়াম অক্সাইড চিত্র ভালোভাবে দেখো, ক্যাটায়ন কি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, অ্যানায়ন কি ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। এবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোন কোনটি দুই আট এক, খ নম্বর। লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত? লিথিয়াম পারমাণবিক সংখ্যা হলো তিন, কত তিন। এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা হলো আয়নিক বন্ধন গঠন করে এমন চারটি মৌলের নাম, মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নিয়ে আসবা, চারটি আয়নিক যুগের সংকেত ও যৌগসমূহের বন্ধনের ডায়াগ্রাম অঙ্কন করবা। এ বলে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম, সকলকে ধন্যবাদ।